দেখো হাঁপা ছিল চুপ হয়ে গেল বাবা ঘরে একটু সবাই খুব ভালো আছে না খাবার জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনামা জয় রেখে দে সুমি মামা রাগ কবে দিয়ে সুচি আমার রাগ রে এ সুমি ও বুঝতে কিন্তু শান্ত দেখ মা প্রচুর দুরন্ত জেমস এদিকে তাকা বাবা জেমস 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 এদিকে তাকা পরিষ্কার করে রেখেছে রে চক করছে করে মাকে ভক্তি করতে হবে ভালোবাসতে হবে আমি জানি আমি মাকে নাম জপ করি অনেক ভক্তরা অনেক উপকার পেয়েছেন তাই জন্য মায়ের কাছে পুজো দিতে আসেন এই মায়ের মুখে শোনা যাক মা কতটা উপকার হয়েছে মা আগেও এসেছিল বলো মা আমি খুব অসুস্থ ছিলাম তো সেন্সলেস হয়ে যাচ্ছিলাম বারবার তো এখন আমি মায়ের কাছে আসার পরে আমার শাশুড়শ্বর আছে এখনও অবশ্য অল্প আছে কিন্তু আগে যেরকম খুব কষ্ট হয়েছিলাম সেই জিনিসটা এখন আর নেই তবে আমার সেন্সলেসটা আমি আর হইনি এখনও অবধি মায়ের কাছে আসার ত্রিশুল থেকে মায়ের কাছে আসার পরে আমি আর সেন্সলেস হইনি আমি আগের থেকে এখন অনেক সুস্থ আমি ঘরে রান্না বান্না সমস্ত কিছু করছি যেটা আমি পুরো বিছানায় শোয়া হয়ে গেছিলাম কিচ্ছু করতে পারতাম না ক্ষমতা ছিল না আমার শুধু কান্নাকাটি করতে হতো আপনাকে তো বলা হয়নি একদিন এমন হয়েছে মানে আমি পুরো আমার নিঃশ্বাস পুরো বন্ধ হয়ে গেছে পাঁচ ছ মিনিটের মতো আমার পুরো আর কোনো নিঃশ্বাস নেই সেই সময় আমি মায়ের তিনটে রূপ দেখেছি ঠিক আছে মায়ের তিনটে রূপ আমাকে জল মানে পুরো একদম সামনে আমি মানে ইয়ে করে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আমার মায়ের তিনটে রূপ দেখার পরে আমার জ্ঞান ফিরে এসেছে তারপরে আমি নিঃশ্বাস নিতে পেরেছি এরকমও গেছে মা অবশ্যই আছে মা না থাকলে আমরা কি করে থাকবো মা আছে বলেই আমরা বেঁচে আছি জয় কৃষ্ণ কালী মায়ের জয় বা প্রদীপটা দেখা মা দেখা প্রদীপ জ্বালা জ্বালাম এটা বলে দিনি দাও একবার মাকে প্রণাম করো জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমার হাসি মুখে সবসময় ভক্ত দেখতে ভালো লাগে যত কষ্ট ওরা এনে গেছেন নপুর মা এই 5 কেজি ঘি আর প্রদীপ আমাকে বলছে রোজ জ্বালাবে মা এসে মেজে দেবে দীঘা থেকে আসবে আর এই বাবা অনেকবার মায়ের মন্দিরে এসছে গান শোনাবে আমি গান খুব ভালোবাসি আমি একদিন নিজে না গান লিখেছি জানি না কেমন হয়েছে মায়ের নিজে লিখেছি মায়ের মায়ের দিয়ে লিখেছি পরে আমি একদিন করবো কিন্তু আমি কাউকে দিয়ে করাবো কারণ আমার যা গলার অবস্থা হয়তো সব পালিয়ে যাবে ছুটে আগে গলার অবস্থা এত খারাপ ছিল না ভালো ছিল তা আমার আস্তে আস্তে প্রচুর ভক্তের সঙ্গে কথা বলি তাই জন্য আমার গলাটা একটু আস্তে আস্তে অন্যরকম হয়ে গেছে বাবা গান করবে মায়ের দিকে আয় না মায়ের গান করা মায়ের মায়ের গান এইদিকায় না আমার সামনে বলেছে দেখাবে তুই দেখ মাকে দেখ ওইখানে দাঁড়াতি বাবা তুই এখানে দাঁড়া এখানে দাঁড়া মায়ের গান শ্যামা তোর চরণ ধরে থাকতে দিশে জনম ভরে আমার মাগো তোর এই পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলের ছায়া তুই নাকি মাংসার বোজনী
তোর কাছে নয় কিছুই কঠিন, তোর ওই দুটি চরণ তলে থাকতে দিস আমায়, মাগো তোর এই পাগল ছেলে রইবে রে রোজ তোরা চলে ছায়া, শক্তি রূপে জয় মা কালী ভক্তি কি মা তুই সে খালি, তোর ওই দুটি চরণ তলে থাকতে দিস আমায়, মাগো তোর এই চরণ ধরে থাকব রে রোজ ভরা চুলের ছায়া, শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিশে জনম ভরে আমার। আরেকটা গাও, আরেকটা গাও, আরেকটা করো, আজকে অমাবস্যা করো, করো 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 করো, আরেকটা করো। কিন্তু মা ওকে তো উঠতে দিচ্ছে না একদম। হবে, মায়ের কাছে ওই জন্যই এসছে আজকে গান গাইতে। করো বাবা, দেখছে কোন দিক থেকে আওয়াজ আসছে, তুমি দেখো দেখো সব জয় কৃষ্ণ কালী, মায়ের জয়। মাকে একবার দেখা, ছোট্ট একটা ভক্ত এসেছে, কেমন মায়ের কাছে শুয়ে কেমন হাসছে দেখো, এও দিদি বলবে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। নে তুলে নে ছেলেকে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, দিব জয় নপুরমা এসছে, নপুরমা গাড়ি নিয়েছে রে, নতুন পুজো করিয়েছিল, ঠাকুমা প্রণাম করো না। এই মাত্র একটু আগে আমি গেলাম, তুমি দেখেছো হয়তো আমার অবস্থা, মায়ে আবার স্নান টান করে আবার এলাম, মাকে পুজো টুজো করে গেছি। কোনো ভক্ত কি উপকার পেয়েছো মায়ের, কোনো ভক্ত পেয়েছিস মা, বল মা পেয়েছে, ও সোমবার চলে এসেছিলাম, সোমবারে ওই মন্দিরটা সোমবার বন্ধ থাকে মন্দির। আর কোনো ভক্ত মায়ের কৃপা পেয়েছো, মায়ের উপকার পেয়েছো কোনো ভক্ত? কত থেকে আসছো তোমরা ছয় মাস? বনগা থেকে, বনগা থেকে অনেক ভক্ত আমার এসছে। আর মা, এ নপুর মা তুই কোথা থেকে আসছিস? দীঘা থেকে না? দীঘা থেকে আসছে, বৃন্দাবন থেকে এসছে কয়দিন আগেও, বৃন্দাবন থেকে এসছে মায়েরা। যা অমাবস্যা প্রচুর ভক্তরা সকাল থেকে এসেছেন মাকে পুজো দিয়ে গেছেন। জয় 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 জয়